গরম হয়ে যেত
তারা ছটফট করতেন যে কখন দুদিনে ইসলামিক প্রতিবাদের জন্য বের হয়ে যাবে, কিন্তু কোনো ভাবে কোনো তুলতে তারা করতে পারছিলেন না, যার কারণে একটি পরিকল্পিত আয়োজনের মাধ্যমে এই দুদিনা ইসলামকে জনতা করা হয়েছে। এবং আপনারা দেখেন কিরকম পরিকল্পিত তাকে তাকে আটকে রাখা থেকে শুরু করে আদালতে নেওয়া পর্যন্ত একটি সুপরিকল্পিত আয়োজন আপনারা দেখেছেন। তাকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছে, থানায় আটকে রাখা হয়েছে, পরদিন ভোর 6টার সময় তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে তোলার সময় তার পাশে যে পুলিশ সদস্যরা ছিল, এটি একটি শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকেও এত বেশি পুলিশ দেওয়া হয় না, এত বেশি পুলিশ দিয়ে একজন নারী সাংবাদিককে আদালতে উপস্থাপন করা হয়েছে। এটি একটি নতুন সাংবাদিক প্রতিনিধি হয়েছেন যে তিনি একটি মামলা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতি বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না, এটির একটি বার্তা অধীনে ইসলামকে মাধ্যমে এটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই না প্রশাসনের সবাই দুর্নীতিবাদ, আমরা বলতে চাই না প্রশাসনের সবাই ওই অনিয়মের সাথে জড়িত, কোটি কয়েক দুর্নীতিবাদ, কোটি কয়েক অনিয়মের সাথে জড়িত। গোটা মানুষ আজকে দেখছে কিভাবে একজন সাংবাদিককে হেনস্থা করে তাকে জেলের ভিতর পুরা হয়েছে, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাদ কর্মকর্তা যার কিনা কানাডায় বাড়ি রয়েছে, যার কিনা ব্রিটেনে বাড়ি রয়েছে, যার কিনা গাজীপুরে বিঘা বিঘা জমি রয়েছে, আজকে সেগুলো প্রকাশ পেয়েছে। সেই দুর্নীতিবাদ কর্মকর্তা তার সেই সাংবাদিকের টুটি চেপে ধরেছিল, আজকে পৃথিবীর মানুষ মিডিয়ার সামনে সেগুলো দেখতে পেয়েছে। আমাদের সেই প্রতিবাদের ভাষা নেই, আমরা শুধু ধিক্কার জানাই, আমরা শুধু এটাকে বলতে চাই এই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটি মহল এই ষড়যন্ত্র হয়ে গেছে এবং সেটি অত্যন্ত পরিকল্পিত, আজকে সেটি আস্তে আস্তে বেড়ে আসছে। আমরা বলতে চাই সাংবাদিকরা সরকারের পরিকল্পনা, সাংবাদিকরা হচ্ছে দুর্নীতিবাদের প্রতিপক্ষ, সাংবাদিকরা দুর্নীতি অনুসন্ধান করে সত্য অনুসন্ধান করে দুর্নীতি বের করে নিয়ে আসে, আর এই জন্য দুর্নীতিবাদের শত্রু হচ্ছে সাংবাদিকরা। আজকে আর যদি সেই কার্যক্রমে মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের নেতৃত্ব আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন, কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করবো। ধন্যবাদ সবাইকে। পরিষদ আমি আজকের মানব সম্পদ